সবাইকে আইনের আওতায় আসা উচিত। প্লেয়াররা শুধু কথা বলতে পারবে না, আর সবাই যা মন চায় তাই বলে যেতে পারবে, এটা তো হতে পারে না। আপনাদের সামনে, মিডিয়ার সামনে একজন ক্রিকেট বোর্ডে সম্পৃক্ত আছে, যেই থাকুক, মানে আমি যা বলছি যেই থাকুক, সেও তো ক্রিকেট বোর্ডের অংশ। সেটা আমি কিন্তু আমাদের ছেলেপেলেদের কখনো হতাশা করি না। আর এটা নিয়েই যেন এখন সোশ্যাল মিডিয়াগুলোতে শুরু হয়েছে ঝড়। তামিম ভক্তদের এখন একটাই উত্তেজনা, কথা তামিমকে বিশ্বকাপের মূল একাদশে চাই। গতকালকে বিশ্বকাপের মূল স্কোয়াড উন্মোচন হলে সেখানে বিশ্বসেরা তামিম ইকবল না থাকায় খেপেছেন বাংলার জনগণ, খেপেছেন ক্রিকেট প্রেমিকরা। আর এমন দৃশ্য দেখে প্রধানমন্ত্রী নিজেই খেপেছেন বিসিবি বস পাপন এবং মিনহাজুল আবেদুন নান্নুর উপরে। মিনহাজুল আবেদুন নান্নু এবং বিসিবি বস পাপনকে সতর্কতা করে দিলেন,